এগারো তারিখে চাউল এর আসার কথা বলল চেয়ারম্যান কুরবান আলী সাহেব বলে দিল গ্রাম গ্রাম পুলিশ আমরা করোনা আক্রান্ত করোনার জন্য আমরা বাড়ি বসেছিলাম এর মধ্যে গ্রাম পুলিশ এসে বলল যে তোমাদের চোদ্দ তারিখে চাউল দিবে তোমরা সবাই চাউল আনতে যাও আমরা সকালে চোদ্দ তারিখে আমরা নদী এলাকা ঢালারসার ইউনিয়নের মনে করেন রাস্তাঘাট তেমন ভালো না আমরা চাউল আনতে যাব সকালে চাউল আনতে যাচ্ছি আমরা সিদ্দিক মরিস্তিক গেছি তখন আমরা শুনতে পেলাম যে চাউল সহ আমাদের কুরবান আলী চেয়ারম্যানের আটক করছে আজ তিন দিন আমাদের মনে করো চাইল কর্য করে আনা হচ্ছে আমাদের ফ্যামিলিতে দশজন মানুষ আমরা তাহলে কিভাবে বাঁচবো আমাদের চেয়ারম্যানের মুক্তি চাই এ তার আরো এই বিচার চাই এই চাউল চোর কেন ধরা হলো এই কুরবান আলী সর্দারের কেন এইভাবে অবৈধভাবে চোর চোর শব্দস্ত করা হলো তাকে আমরা বিচার চাই আপনাদের কাছে আমাদের অনুরোধ আমাদের চাউল এনে আগে আমাদের ইউনিয়ন আমাদের চাউলটা দেন আমরা চাউল খেয়া বাসতে বাঁচতে পারি